ত্রিপুরার গোয়ে বস্রা এখনো জীবিত কয়লাকে যেমন দুধ দিয়ে বারবার ধরেও সাদা হয় না কোন একটা গৃহপালিত জন্তুর লেজ যেমন ভাবে শত চেষ্টা করেও সোজা করা যায় না ঠিক তেমনি উল্টো উচ্চ শিক্ষা পাবার পরও সেই সকল গোয়ে বস্রা যুক্তি তর্কের ধারে কাছে না থেকে একই মিথ্যাচার বারবার করতেও কোনটা বোধ করেন না যে দোষে তারা নিজেরাই দুষ্ট সেই দোষ নিয়ে তাত্ত্বিক ব্যাখ্যা দিতেও সে গোয়েবলসের জুড়ি মেলা ভার জার্মানি হিটলারের প্রচার সচিব গোয়েবলসের সেই সকল ধূর্ত গুণগুলোর হুবহু প্রতিচ্ছবি আজও দেখা যাচ্ছে রাজ্য সিপিএম সচিব বিজন ধরদের মধ্যে বিগত বিধানসভা নির্বাচনের আগে যে রাজনৈতিক দলটি একই দিনে একই সময়ে রাজ্যের নটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে একই সাথে নিজেদের পক্ষে সম্পূর্ণ অবৈধভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওপিনিয়ন পোল নামে আগাম ভুলভাল বেআইনি সমীক্ষা সম্প্রচার করেছিল তারাই আজ আবারও সাধু সেজে তাদের টাকার অফার বর্জন করে যে সকল সংবাদ মাধ্যম তাদের সেই প্রাক নির্বাচনী সমীক্ষা সম্প্রচার করেনি সেই সকল সংবাদ মাধ্যমকে বিজেপির বলে মিথ্যাচার অব্যাহত রাখলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ইলেকট্রনিক বরাবরই বা বিরোধী শক্তিগুলো তারা কবজা করে না এবারও নিয়েছে এবং একেবারে ভোটের দিন পর্যন্ত বিজ্ঞাপন আমাদের যে চলপাল্টে আপনার বেসরকারি যে রেডিও এই বিডি আপনারা इवन এটা আমরা লক্ষ্য করেছি যে এই স্টার জোনjateও যেকোন প্রোগ্রামের পরে কি কি ধরণের পরিচালিত হয় যাই হোক আরো হয়তো অনেক কিছু যেগুলো এখনো অনাবিষ্কৃত সেইভাবে আমরা দেখি যে আমরা মনে করি আমরা যা বলেছি সঠিক বলেছি

আপনাদেরকে বারবার অনুরোধ করা হয়েছিল কোন কোন সংবাদ মাধ্যম বিজেপি কিংবা অন্য কোন রাজনৈতিক দলের ক্রীড়নক হিসেবে কাজ করছে প্রমাণ নির্ভর তাদের নাম প্রকাশ করুন কিন্তু বিজনবাবুরা তাদের কারো নাম ধাম না বলে আজও হাওয়াতেই কথা বলে চলেছেন তবে সিপিএম পার্টির সর্বশেষ সাংবাদিক সম্মেলনে চতুরভাবে টুইস্ট করে চলো পাল্টাই স্লোগানের বিজ্ঞাপন সম্প্রচারের গল্প শুনিয়েছে কোনো সংবাদ মাধ্যম যদি কোনো রাজনৈতিক দলের আইনিগতভাবে বিজ্ঞাপন প্রচার করে তার মধ্যে অপরাধের কি আছে ডেইলি দেশের কথা পত্রিকায় বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন ছাপা হলে কি তাহলে ধরতে হবে সিপিএম পার্টি কর্পোরেটদের পার্টি সাংবাদিক সম্মেলনে কিংবা জনগণের সামনে সংবাদ মাধ্যমকে গালাগাল দেবার আগে অনুগ্রহ করে বিজনবাবুরা জেনে নিন সংবাদ মাধ্যমের এক্তিয়ার কতখানি নিজে না বুঝলে আপনার দলের পণ্ডিত ব্যক্তিরা এখন তো অবসর বসে আছেন তাদের কাছ থেকে জেনে নিন না জেনে কিংবা অর্ধেক জেনে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রতিনিয়ত গালমন্দ পাড়া অশোভনীয় কারণ এখনও আপনারা নিজেদেরকে জাতীয় দল হিসেবে দাবি করেন একটি জাতীয় দলের নেতা যদি অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়ে ওঠেন তাহলেই পবিত্র করের মতো মাফিয়া ধর্মী নেতারা নির্বাচনের দিনও অন ক্যামেরাতে নিউজ ফ্যানগার্ড সহ দুটি সংবাদ চ্যানেলকে উচিত শিক্ষা দেবার মতো সাহস পান কিন্তু দুইটার নিউজ চ্যানেল যেভাবে বিজেপির পক্ষ নিয়ে এটা করেছে এটা আতঙ্ক তৈরি করার জন্য তো এটা যেভাবে প্রচার করছে এটা তারা শিক্ষা পাবে তারা তো ডাইরেক্টলি বিজেপির পড়ে কিছু আছে কিনা হয়ে গেছে মানুষ অপেক্ষা করছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যদিও রাজ্যের জনগণই আপনাদের উচিত শিক্ষা দিয়েছেন তথাপি নিজেরাই নিজেদের পীর চাপড়ে যারা গণতন্ত্রের কাণ্ডারি বলে ঢাউস মাপের প্রচার করেন আপনাদের দলের নেতা নিউজ ফ্যানগার্ড সহ দুটি সংবাদ মাধ্যমকে উচিত শিক্ষা দেবার হুমকি দেবার পরও কেন সেই মাফিয়া নেতার বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করল না তথাকথিত গণতন্ত্রের কাণ্ডারি সিপিএম পার্টি এখানেই শেষ নয় যে সকল সংবাদ মাধ্যম সিপিএম দল থেকে টাকা নিতে অগ্রাহ্য করেছে তাদেরকে বিজেপির দোষর হিসেবে চালানোর পাশাপাশি গোয়েবল সিও প্রচারে মতাদর্শগত ভিত্তি জুড়ে দিতে চেয়েছেন বিজন বাবুরা এই লড়াই চিরকাল থাকবে এই লড়াই মতাদর্শগত লড়াই কেউ বড়লোকের দালাল হবে কেউ শ্রমিকের দলাল হবে এই দুই দালালের লড়াই থাকবেই এ অস্বীকার করার কোনো সুবিধা নেই টাকা দিয়ে হোক মনে দিক থেকে হোক সামগ্রী দিয়ে হোক যেভাবেই হোক এইটাই সঠিক যে এই লড়াই চলতেই থাকবে এই লড়াই বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই এখনো কি বিজন বাবুরা নিজেদেরকে গরিব মানুষের পার্টি বলে দাবি করতে পারেন সিপিএমের ভাষ্য অনুযায়ী বিজেপি কংগ্রেস না হয় ধরা গেল বড়লোকের দল কিন্তু যে সিপিএম নিজেদের গরিব মানুষের দল বলে দাবি করে তাদের রাজত্বে কেন বহু গরিব যুবকদের বাদ দিয়ে দলবাজি করে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি দেওয়া হয়েছিল যারা নিজেদের গরিবের পার্টি বলে দাবি করে তারা কিভাবে গরিব মানুষের রেগার টাকা লুট করেছিল হিসেব দিতে না পারায় কেন্দ্রীয় সরকার রেগার বরাদ্দ পর্যন্ত কমিয়ে দিতে বাধ্য হয়েছিল আর এই সকল রেগার টাকা যারা চুরি করেছে সেই বিডিও বিমল চক্রবর্তীদের অন্তর তদন্তের ফাইল তৎকালীন মুখ্যমন্ত্রী চেপে রেখেছিলেন কেন এর নাম কি গরিব দ্বারদ এমনই অসংখ্য গরিব বিরোধী অবস্থানে থেকেও নিজেদের গরিবের পার্টি হিসেবে দাবি করার ভণ্ডামি হয়তো গণতন্ত্রেই দেখানো সম্ভব আর তৎকালীন বাম সরকারের ওই সকল কুকাজগুলোকে সংবাদ মাধ্যমে সম্প্রচার করলেই তারা হয়ে যায় বিজেপির দালাল নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত নিজেদের মিথ্যাচারকে তাত্ত্বিক মরকে ব্যাখ্যা করার চেষ্টা করলেও বিজন বাবুরা কিন্তু এবারও বলেননি নিউজ ফ্যানগার্ডের মতো কিছু সংবাদ মাধ্যমে নির্বাচনোত্তর সন্ত্রাসের ছবিও সম্প্রচার করেছে আর সে কথা বলবেই বা কি করে অতি উৎসাহীদের কিংবা নব্য বিজেপিদের নির্বাচনোত্তর সন্ত্রাস দেখানোর পাশাপাশি দু সালে সিপিএম এর নির্বাচনোত্তর সন্ত্রাসে বিরোধী দলের কর্মীদের খুন করার কাহিনীও তুলে ধরা হয়েছে এবার সংবাদ মাধ্যম যদি সত্য ঘটনার ভিত্তিতে সংবাদ পরিবেশন করলেও সিপিএম নেতাদের গাত্রদাহ হয় তাহলে আমরা অন্তত দুঃখিত আপনাদের পো হতে পারলাম না তার চাইতে বরং আপনারা গোয়েবলসীয় মিথ্যাচারী চালিয়ে যান জনগণই উচিত শিক্ষা দেবেন প্রথম দফায় শিক্ষাদানে জনগণ দু নম্বরে নামিয়েছে সিপিএমকে না শোধরালে অচিরেই তিনি যাও অস্বাভাবিক কিছু নয় ডেস্ক থেকে সেবক ভট্টাচার্যের প্রতিবেদন নিউজ ফ্যানগার্ড